আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। যারা চিনি অ্যাভয়েড করছেন বা ডায়াবেটিস, চিনি খেতে চান না কিন্তু মিষ্টি দই খেতে খুবই পছন্দ করেন, শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি প্যানে একেবারে র গরুর দুধ নিয়ে নিচ্ছি 2 লিটার। 2 লিটার দুধ জাল করে আমি 1.5 লিটারে নিয়ে আসব। দুধটা যখন জাল করতে করতে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো জিরুকেল অ্যাড করে দিতে হবে। জিরুকেল দেওয়ার পর চুলাটা অফ করে দুধটা মোটামুটি ঠান্ডা করে নিতে হবে, যাতে করে দুধের মধ্যে আঙ্গুল চুবিয়ে রাখলে যাতে আঙ্গুলটা সহ্য করতে পারে ওই রকম ঠান্ডা করে নিতে হবে। দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে টক দই অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে ফেটিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আমি কিভাবে মেশাচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। মিশানো হয়ে গেলে আমি একটি মাটির 1 লিটারের একটি মাটির পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে ওপর থেকে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়ে আমি একটি কাচের প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি বা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে একটা গরম স্থানে রেখে দিতে হবে। সেই জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে এর ভেতরে স্ট্যান্ড দিয়ে একটা গরম তাওয়াল দিয়ে দিয়েছি। তাওয়াল দিয়ে এই পাত্রটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানটা চুলার মধ্যে একেবারে মৃদু আঁচে 1 ঘন্টা রেখেছি। তারপর চুলাটা অফ করে আরও 2 ঘন্টা ফ্রাই প্যানের ভেতরেই দইয়ের পাতিলটা রেখে দিয়েছি। মোট 3 ঘন্টা পর আমি প্যান থেকে দইয়ের পাতিলটা বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে দইটা সেট হয়ে বসে গেছে। বের করে নিয়ে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করছি। আশা করছি আজকের এই সহজ চিনি ছাড়া মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। মাটির পাত্রে দইয়ের মিশ্রণটা ঢালার পর যে মিশ্রণটুকু অবশিষ্ট ছিল সেই মিশ্রণটা আমি একটি কাচের পাত্রে ঢেলে নিয়ে তারপর চুলার কাছেই রেখে দিয়েছি। সেই কাচের পাত্রের দইটাও কিন্তু খুবই সুন্দরভাবে বসে গেছে। একেবারে মাটির পাত্রের দইটা যেই রকম এবং কাচের পাত্রের দইটাও ঠিক একই রকমভাবে বসে গেছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।